এই যে मिস্টার তোমার সময় শুরু হয়ে গেছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ওয়া মুখের ভেতর পোকা ঢুকে গেছে ছা তোমাকে দিয়ে কিছুই হবে না এই যে मिস্টার এবার তোমার পালা এইবার আবুলের মাথার পশম ছেঁড়ে নেব এই তো আমি রেডি কি ব্যাপার আমার মাথার উপরে ওরে বাপ রে বাপ পশমগুলো বোতলের মধ্যে ভরে রাখতে হবে হাই হাই পশমগুলো উড়ে গেল না কাজ হলো না মনে হচ্ছে আবার চেষ্টা করতে হবে এই যে তোমার চিল্লানো বন্ধ করো তোমার সময় শেষ প্রথম প্রতিযোগিতায় আবুল বিজয়ী হয়েছে আবুল বিজয়ী এবারে শুরু হচ্ছে নতুন প্রতিযোগিতা ড্রাগনের গায়ে কাপড় লাগাতে হবে ঠিক আছে আমি ড্রাগনের গায়ে কাপড় লাগাবো এই তো মনে হচ্ছে হয়ে গেছে না হয়নি ওই তো আবুলের চোখে পট্টি বাঁধা রয়েছে এই সুযোগে আবুলের মাথা থেকে পশম খুলে নিতে হবে আমি আসছে কি ব্যাপার কে আমাকে আঘাত করলো আমি রাস্তা দেখতে পাচ্ছি না চোখে সরিষার ফুল দেখছি আমি রাস্তা ভুলে গেছি কোথায় ড্রাগন এই তো এটাই ড্রাগন মনে হচ্ছে হয়েছে কি ব্যাপার এটা সত্যি সত্যি ড্রাগন বাঁচাও আমাকে মরে গেলাম যা ড্রাগন আমাকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে টম বেড়াল এবারে আবার শুরু হবে নতুন প্রতিযোগিতা কি ব্যাপার টম বেড়াল এখনো আসলো না কালো বেড়ালের পশম নিয়ে টম বেড়াল এখনো আসলো না আজকে যদি টম ফিরে না আসে টমকে জাদু করে ব্যাঙ বানিয়ে দেব শুরু হচ্ছে ওয়েট লিফটিং প্রতিযোগিতা দেখো আমার সাথে ওয়েট লিফটিং করে কেউ পারে না আমার লেজে অনেক শক্তি হাহা এই যে मिस्टर টম এবার তোমার পালা শুরু করো ওরে বাপ রে বাপ আমার লেজ ছিলা গেছে ওরে বাবা ঠিক আছে এবার শুরু হচ্ছে পরবর্তী প্রতিযোগিতা কারু কাজ ঠিক আছে কে তাহলে ভালো কারু কাজ করতে পারে আপনারা দেখুন আমার কারু কাজ সত্যি এটা দারুণ হয়েছে বিউটিফুল কি ব্যাপার একটা ইঁদুর আমার কারু কাজকে খেয়ে ফেলছে এটা আমি সহ্য করতে পারছি না এই এটা কি করছো ঠিক আছে এবার শুরু হচ্ছে ফাইনাল রাউন্ড এই রাউন্ডে যে জিতবে সে পাবে রাজকুমারীকে ঠিক আছে আমরা প্রস্তুত আপনি শুরু করুন কি ব্যাপার একটা মেয়ে বিড়ালকে পাওয়ার জন্য আবুল এবং তম যুদ্ধ করছে ওরে বাপ রে বাপ সন্ধ্যা হয়ে গেছে কি সর্বনাশ এখনো আবুলের পশম বোতলের মধ্যে রাখতে পারলাম না জাদুকর আমাদেরকে ব্যাং বানিয়ে দেবে যে কোন করাই হোক কাজটি সম্পূর্ণ করতেই হবে না হলে আমাদের জীবন শেষ ঠিক আছে তাহলে এবার শুরু হচ্ছে ফাইনাল ইভেন্ট গাধার উপর চড়ে মারামারি যে জিতবে সে পাবে রাজকুমারীকে ঠিক আছে আমিও দেখছি কে জেতে এই যে রাজকুমারী হ্যালো আগে জিতে দেখাও তারপরে টম বোঝার চেষ্টা করো সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে টমটা পাগল হয়ে গেছে যা করার আমাকেই করতে হবে ঠিক আছে তোমরা কি প্রস্তুত শুরু করো এই বইটি পড়লে আপনি অবশ্যই গাড়ি চালানো শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক লেসেন নাম্বার ওয়ান প্রথমে আপনার গাড়ির ইঞ্জিনটি স্টার্ট করতে হবে কোনো ব্যাপার না আমি গাড়ির ইঞ্জিনটি এক্ষুনি স্টার্ট করে ফেলবো চলে আসো ভাগ্নে আজকে গাড়ি চালাবো ওই দেখো টম সাবধান ইঞ্জিন স্টার্ট হচ্ছে না খুবই কঠিন ও গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবার আমি গাড়ি চালাবো হা হা লেসন নাম্বার দুই গাড়িটিকে চালাতে হলে প্রথমে আপনাকে গিয়ার শিফট করতে হবে তাহলে গাড়িটি চলতে শুরু করবে ঠিক আছে এক্ষুনি গিয়ার শিফট করে দিচ্ছি এই তো হয়ে গেছে লেসন নাম্বার তিন গিয়ার শিফট করার পরে এক্সেলেটারে চাপ দিতে হবে তারপর গাড়ি চলাই স্টার্ট করবে কিন্তু খুব সাবধান ভাগ্নে শুনেছো এক্ষুনি এক্সেলেটারে চাপ দাও গাড়ি স্টার্ট কি ব্যাপার গাড়িটা কে চালাচ্ছে আমি বুঝতে পারছি না এভাবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ও কে আছো আমাকে বাঁচাও কোনো সমস্যা নেই টম আমরা তোমাকে সাহায্য করব বুঝেছো ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ लेसन নাম্বার 4 গাড়ি চালানোর সময় কারোর সাথে কথা বলা যাবে না চোখ কান খোলা রাখতে হবে বাপ রে বাপ দুর্ঘটনা ও পানির ভেতর পড়ে গেছি রে বাবা ডুবে যাব এভাবে লেসন নাম্বার চার আমি আগেই বলেছিলাম চোখ কান খোলা রেখে ড্রাইভ করতে হবে এখন বোঝো বুঝতে পেরেছি বাপরে বাপ সামনে একটা বড় মাছ সাইড প্লিজ সাইড সাইড যাক বাবা অল্পের জন্য বেঁচে গেছি হা হা বেঁচে গেছি বাপরে বাপ এটা কি হলো চোখে সরিষার ফুল দেখছি ও আবার দুর্ঘটনা মাম্মি আপনি কে ভাই ও বাপরে বাপ এভাবে আমি মারা পড়ে যাব গাড়ি ড্রাইভ করা আমার দ্বারা সম্ভব না কে আছো আমাকে বাঁচাও প্লিজ ও আর জীবনে কোনোদিন ড্রাইভ করবো না বাঁচাও কে আছো আমাকে বাঁচাও হেল্প করো প্লিজ ভয় পেও না টম আমি আছি আমি তোমাকে সাহায্য করবো ওরে বাপরে বাপ টম সাবধানে ড্রাইভ করো গাড়ি থামাতে হবে বই পড়ো বই ওরে বাবা কোনোভাবেই আমি গাড়ি থামাতে পারছি না লেসন নাম্বার পাঁচ গাড়ি থামাতে হলে ব্রেকে চাপ দিতে হবে তাড়াতাড়ি ব্রেকে চাপ দে টম চিন্তা করো না আমি ব্রেকে চাপ দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে গাড়ি থেমে যাও ধন্যবাদ তোমাকে জেরি ইঁদুর মনে হচ্ছে যাত্রায় বেঁচে যাব হা হা বেঁচে গেছি সর্বনাশ আবার অ্যাক্সিডেন্ট ও জীবনে মনে থাকলে আর কোনো দিন ড্রাইভ করব না